2017 সালে একটি ছবি বানানোর নাম করে নাকি অ্যাডভান্স হিসাবে পারিশ্রমিক হিসাবে একটি রেঞ্জ রোভার গাড়ি নিয়েছিলেন বনি সেনগুপ্ত কুন্তল ঘোষের তরফ থেকে, কি বলবেন? দেখুন, এই যথেষ্ট দামি গাড়ি, তো এবার এই গাড়ির যা দাম একটা বাংলা গোটা সিনেমার প্রায় সেরামি বাজেট হয়, ঠিক আছে, কোটি টাকার কাছাকাছি এই গাড়ির দাম। তো এই গাড়ি কুন্তলবাবু কেন দিয়েছিল বনিকে বা বনি কেন নিয়েছিল আমি বলতে পারবো না, কিন্তু চাকরি চুরির যে তথ্য আসছে তাতে বুঝতে পারা যাচ্ছে যে কুন্তলবাবুর অন্যান্য কী ব্যবসা রয়েছে আমি অত ডিটেলসে তো জানি না, কিন্তু কোটি টাকার গাড়ি গিফট করবার মতো, এটা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি নয় যে ওখানে যারা প্রযোজক রয়েছেন তাদের প্রচুর টাকা এবং ওখানে যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের বিরাট পারিশ্রমিক। তো আমি জানি না এটা ওই ছবির পারিশ্রমিক হিসেবে যদি তুমি ক্যাশের বদলে গাড়ি নাও সেক্ষেত্রে অন্যায় কোথায়? না না, আমি আবার কি বলছি কথাটা একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে কোনো অভিনেতা অভিনেত্রীরই পারিশ্রমিক 1 কোটি টাকার মতো নয়। আচ্ছা, কেমন? এবার সেই ক্ষেত্রে বনি যথেষ্টই নতুন একজন অভিনেতা হিরো হিসেবে, তার পারিশ্রমিক কখনো পর্যন্ত একটা রেঞ্জ রোভার টাইপের গাড়ি যা আমার কানেও এলো সেই ধরনের হতে পারে না, ঠিক আছে, তার পুরো পারিশ্রমিক নয়, শুধু অ্যাডভান্স হিসেবে গাড়িটা নেওয়া হয়েছিল। দেখুন, আপনার প্রশ্নের মধ্যেই একটা উত্তর উঠে আসছে এবং যারা শুনছেন তাদেরও মনের মধ্যে কিছু সংশয় তৈরি হচ্ছে, যে আমি আবার চাইব যে যেন এই বিষয়ে সঠিক ক্ল্যারিফিকেশন বনি নির্দিষ্ট জায়গায় যেন দিয়ে নিজেকে এই যে একটা খারাপ খবরের মধ্যে জড়িয়ে যাওয়া সেইখান থেকে যেন বার করে নিতে পারে। আমি আবার বলছি যে এই তৃণমূল নেতা বনি সঙ্গে যোগাযোগ, এই যে তৃণমূলের অন্যতম সম্পাদক কুণাল ঘোষে যোগাযোগ কারুর সঙ্গে কারুর হতেই পারে, কিন্তু যখনই এই ধরনের লেনদেন যখনই ক্রমাগত ঘটছে এবং সেটা এই বিপুল অর্থের বিনিময়ে অ্যাডভান্সে যদি এত টাকা হয়, এ আমি জানি না, মানে তোমার ইঙ্গিতটা খুব স্পষ্ট। তার পরিবারের তরফে যেটা দাবি করা হচ্ছে যে অ্যাডভান্স হিসাবে ক্যাশের বদলে সে গাড়ি নিতেই পারে, তোমার ইঙ্গিতটা একদম স্পষ্ট করা হচ্ছে যে তার পারিশ্রমিক এতটা নয়, অর্থাৎ পারিশ্রমিকের আমাদের তার শুধু নয়, আমাদের টলিউডে এত টাকা একটা ওই ধরনের গাড়ি তার যা মিনিমাম দাম সেই দামটা আমাদের এখানে কারুরই পারিশ্রমিক নয়, অর্থাৎ পারিশ্রমিকের তুলনায় অনেক বেশি টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছিল। যদি অ্যাডভান্স ওইটুকু টাকা হয় তাহলে দুর্নীতির দিকেই অভিযোগের আঙ্গুল স্পষ্ট ইঙ্গিত, সেই রকমই তো যাচ্ছে। আপনার যা কথা আপনি বললেন যা তত্ত্ব, যদি তার পরিবারের তরফ থেকে জানা হয় এই টাকাটা ছিল অ্যাডভান্স, তো তাহলে তো এটা খুব মানে চিন্তার বিষয় যে ওটা যদি অ্যাডভান্স হয় মানে এটা যদি পিঠে হয় তাহলে বিড়ালটা গেল কোথায়, এটা যদি বিড়াল হয় তাহলে পিঠেটা গেল কোথায়।